হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমি সোহান অর্ণব আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আর্নিং উইথ সোহান। তো ভিউয়ার্স, আজকে মূলত কথা বলবো এয়ারড্রপের বিষয় নিয়ে। এয়ারড্রপ নিয়ে আমি টোটালি একটা ভিডিও বানাইতে চাইতেছি, কারণ আমার টেলিগ্রামে দেখছি নতুন নতুন অনেকে জয়েন হইতেছে যারা আর কি এয়ারড্রপের কাজগুলো ভালোভাবে বোঝে না। তো আমি পুরোটা সিরিজ নিয়ে আর কি এয়ারড্রপে একটা ভিডিও মেক করতে চাইতেছি, হয়তোবা পার্ট 1, 2, 3 এরকম হতে পারে। তো যতটুকু হোক সকলে দেখবেন, তাহলে কারো কোনো প্রবলেম থাকবে না এয়ারড্রপে জয়েন করার, ঠিক আছে? তো এখানে মূলত কাজ হচ্ছে আপনাদের, আমি আর কি যেটা আপনাদের মাঝে শেয়ার করবো সেটা হচ্ছে, প্রথমত এয়ারড্রপে কীভাবে জয়েন হবেন, এয়ারড্রপে কীভাবে পেমেন্টটা নেবেন, এবং এয়ারড্রপের যে টোকেনটা পাবো সেই টোকেনটা কীভাবে আমরা এক্সচেঞ্জ করে আমরা বিকাশে টাকাটা আনবো, ঠিক আছে? তো এই পুরো প্রসেসটা আমি ভিডিওর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে হবে, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অলে সেট করে দিবেন। কেননা প্রতিনিয়ত আমি যে সকল ভিডিওগুলো আপলোড করে থাকবো সেই সকল ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখন আপনাদের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা এই টাইটেলটার উপর যদি ক্লিক করেন, বা আপনারা যদি ডিসক্রিপশন বক্সে যান, তাহলে দেখবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আপনারা কী করবেন, আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? দেখবেন ওইখানে লেখা আছে আমার টেলিগ্রাম চ্যানেল এবং আমার টেলিগ্রাম গ্রুপ। সকলে আমার টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা দেখবেন যে এরকম দুইটা আর কি, একটা চ্যানেল আর একটা হচ্ছে গ্রুপ আর কি, ঠিক আছে? তো এরকম দুইটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা এই দুইটাতেই জয়েন হয়ে যাবেন। জয়েন হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, ধরেন আপনারা এটাতে জয়েন হয়েছেন, ঠিক আছে? তো আপনাদের তো প্রথমত এটা এখানে থাকবে, এরকম এখানে জয়েন হয়ে গেছেন। ধরেন আমি এটা এটাতে আমি জয়েন হলাম, এটা আমার চ্যানেল, ঠিক আছে? আপনারা কী করবেন, এখানে চাপ দিয়ে ধরবেন, ধরার পরে এই উপরের যে থ্রি ডট দেখেছেন এই থ্রি ডটে একটা ক্লিক করবেন, তারপর পিন, এখানে দেখেন পিন লেখা আছে, এই পিনে ক্লিক করলে এটা টপে চলে আসবে। এই যে এরকম এখানে চলে আসবে, এটা এখানে পাঁচটা বেশি আর কি টপ করা যায় না, তো এরকম এটা এখানে চলে আসবে, আর এখানে পিন লেখা থাকবে। তো আপনাদের নিচে যত মেসেজ আসুক না কেন, আমার চ্যানেলটা সবার উপরে সবসময় থাকবে, ঠিক আছে? তো আপনারা খুব সহজে এটা আর কি এখানে কাজ করতে পারবেন। তারপর যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে এখানে দেখবেন যে গ্রুপ আর চ্যানেল, আপনারা সবসময় চেষ্টা করবেন চ্যানেল থেকে টেলিগ্রামের সকল এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য। দেখেন এখানে যদি আমি টেলিগ্রামে চলে আসি আমার, তো এখান থেকে দেখেন আমি আপনাদের বলি কেন, কারণ এই যে একটা এয়ারড্রপ দিচ্ছি, এটি এয়ারড্রপের আপডেট। এই আপডেটটা কোন এয়ারড্রপের আপডেট সেটা আপনারা বুঝতে পারবেন কীভাবে, যদি এই পোস্টটা এখানে যদি ক্লিক করেন, তো এখানে যদি ক্লিক করেন সরাসরি আপনাদের এই পোস্টটাতে নিয়ে আসবে, যে এই পোস্টটার আপডেট হচ্ছে এটা, ঠিক আছে? এরকম দেখবেন উপরে এটা আমি শেয়ার ই করছি, রিপ্লাই করছি, রিপ্লাই করার কারণে এটা এরকম আসছে। তো আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের সরাসরি নিয়ে আসবে এই পোস্টটাতে, কোন পোস্টের আমি রিপ্লাইটা করছি। আর যদি এখন আমরা চ্যানেল থেকে দেখে যাই আর কি, গ্রুপ থেকে দেখে যাই, গ্রুপে আসলাম, তো এখান থেকে দেখেন যে এই যে এটা কিন্তু আমি বুঝতেছি না এটা কোন এয়ারড্রপের আর কি আপডেটটা, এখানে কিন্তু কোনো কিছু শো করতেছে না, আমি যেখানে ক্লিক করি কোনো জায়গায় কিছু হইবে না আর কি। তো আপনাদের অবশ্যই চ্যানেল থেকে সকল টেলিগ্রামের যে আমি ইগুলো দিব আর কি এয়ারড্রপগুলো দিব, সেগুলোতে জয়েন হবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে এয়ারড্রপে জয়েন হওয়ার যে প্রথম প্রসেসটা, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। এখানে আমি প্রতিনিয়ত সকল কাজগুলো আপলোড করে থাকবো, এখান থেকে আপনারা সকল এয়ারড্রপে জয়েন হতে পারবেন। এখানে অনেক মানুষ জয়েন হইতেছে, দেখেন এখানে পেমেন্ট পাইতেছে, তো এরকম অসংখ্য অসংখ্য পেমেন্ট প্রুফ কিন্তু আমার এখানে দেওয়া আছে। আমি আপনাদের সুবিধা কি, কোনো যদি আপডেট আসে, ধরেন আমি একটা এয়ারড্রপে জয়েন হয়েছি, এই এয়ারড্রপে আমার একটা ফর্ম দিল যে এই ফর্মটা ফিল আপ করেন, এই ফর্মটা ফিল আপ না করলে পেমেন্টটা পাবেন না। তো আমি যে এই এয়ারড্রপে একটা ফর্ম দিচ্ছি, এই ফর্মটা আমি দিচ্ছি, এই এয়ারড্রপটা কোন এয়ারড্রপ, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এয়ারড্রপটা নিয়ে আসবে। তো আমি এয়ারড্রপের থেকে আমি বুঝতে পারবো এয়ারড্রপের যে ফর্ম এটা হচ্ছে এটা। তো আমি এই ফর্মে ক্লিক করতে পারি, ক্লিক করে আমি এই এয়ারড্রপে যে ডিটেলসগুলো দিচ্ছি সেই ডিটেলসগুলো এই ফর্মের মধ্যে পূরণ করে দিলে তারা আমার পেমেন্টটা করে দিবে। তো এটা হচ্ছে একটা নিয়ম। তো আর বাকি যে কাজগুলো আছে এখান থেকে আমি আপনাদেরকে পরবর্তীতে এখন দেখাই দিব যে কী কী করতে হবে না করতে হবে। অসংখ্য পেমেন্ট প্রুফ এখানে আছে দেখেন, তো অবশ্যই আমাদের এয়ারড্রপে কাজ করা উচিত।
কারণ এখান থেকে কিন্তু সকালে ভালো একটা প্রফিট নিতে পারে। এক আপু মাত্র কয়দিন, 10-15 দিন কাজ করে কিন্তু উনি 20,000 টাকার একটা পেমেন্ট পেয়ে গেল। তো অবশ্যই এখানে আমাদের কাজ করব, ভালো একটা প্রফিট ইনশাল্লাহ আমাদের আসবে। তো এখন যেটা মূল কাজ হচ্ছে যে আমরা এয়ারড্রপে কীভাবে জয়েন হব। তো এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য প্রথমত আমাদের যা যা লাগবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিই। আপনারা যদি এয়ারড্রপে কাজ করতে চান তো আপনাদের এই অ্যাকাউন্টগুলো মাস্ট বি লাগবে, একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, লিঙ্কডিন, রেডিট, মিডিয়াম, ডিসকর্ড, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা আমি ই করি টেলিগ্রাম। ঠিক আছে, টেলিগ্রামটা মাস্ট বি লাগবে আপনাদের যদি এয়ারড্রপে কাজ করতে চান। তো এইগুলো অ্যাকাউন্টগুলো সবাই খুলে নেবেন, দরকার হলে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেন কী কী। তো এই অ্যাকাউন্টগুলো আপনাদের মাস্ট বি খুলতে হবে। ঠিক আছে, এই অ্যাকাউন্টগুলো খোলা ছাড়া কিন্তু আপনারা কোনো সময় কোনো এয়ারড্রপে জয়েন হতে পারবেন না। ঠিক আছে, তো এখন আমি দেখাই দিই কীভাবে আপনারা মূলত এয়ারড্রপগুলোতে জয়েন হবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেনগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এয়ারড্রপের বিষয়ে বলি, এয়ারড্রপ কিন্তু প্রতিটা এয়ারড্রপ কিন্তু পেমেন্ট করবে না। আমরা যদি দিনে 20টা এয়ারড্রপে জয়েন হই তাহলে আমরা এখান থেকে 3 থেকে 4টায় পেমেন্ট পাবো। আর এক একটা এয়ারড্রপে জয়েন হতে সময় লাগে মাত্র 1.5 থেকে 2 মিনিট, এর বেশি সময় কিন্তু আমাদের লাগে না। তো অবশ্যই আপনারা কি আর কি দেখবেন যে প্রতিটা এয়ারড্রপে জয়েন হওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা কিন্তু জানি না কোন এয়ারড্রপ পেমেন্ট করবে কি কোন এয়ারড্রপ পেমেন্ট করবে না। আমাদের প্রতিদিন সকল আর কি এয়ারড্রপগুলো জয়েন হতে হবে, নাহলে কিন্তু ভাই আমরা ভালো কিছু পাবো না আর কি এয়ারড্রপ থেকে। তো আমি প্রতিদিন সবগুলো এয়ারড্রপ কমপ্লিট করি, আমিও সব আমার চ্যানেলে দিই, তো আপনারাও সবগুলো এয়ারড্রপ কমপ্লিট করবেন আমার চ্যানেল থেকে। ঠিক আছে, তো এখন আমি যাই আর কথা না বাইরে, যে কীভাবে আমরা এয়ারড্রপে জয়েন হব। এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে দেখবেন যে আমি আমার এটা কিন্তু আমার ই না আর কি টেলিগ্রাম চ্যানেল না, এটা আমি জাস্ট সাইডে একটা জায়গায় আমি আপনাদের দেখা যাচ্ছে, আর এইসব কাজ সব টেলিগ্রামের চ্যানেলে আমি দিয়ে থাকি। তো ধরেন আমি এই এয়ারড্রপটাতে আমি জয়েন হব। ঠিক আছে, তো এয়ারড্রপে জয়েন হওয়ার জন্য প্রথমত এই লিঙ্কে একটা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে বোর্ডটা আমার স্টার্ট করতে হবে, বোর্ডটা স্টার্ট করে দিব। তারপর এখান থেকে কী করবো, জয়েন এয়ারড্রপে একটা ক্লিক করব। ঠিক আছে, জয়েন এয়ারড্রপে ক্লিক করার পর এখানে দেখেন বেশ কিছু টাস্ক কিন্তু তারা আমাকে দিছে। তো আমাদের প্রত্যেকটা টাস্ক পরে পরে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না। তো প্রথম কি বলছে যে তাদের টেলিগ্রামে জয়েন হতে বলছে। তো আমি টেলিগ্রাম গ্রুপে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি টেলিগ্রামে তাদের জয়েন হয়ে গেলাম। জয়েন হওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু আমার তারা গ্রুপে কিন্তু জয়েন করে নাই, আমার কিন্তু এরকম একটা জায়গায় ক্লিক করতে হবে, নাহলে কিন্তু জয়েন হবে না। যদি আমি এই বাটনটায় ক্লিক করি তাহলে দেখবেন এই দেখেন আমার এটা কিন্তু সরে গেছে। আপনারা যদি অটোমেটিকলি সরে যায় তাহলে তো সরে গেলই, আর যদি সরে না যায় এরকম হতে পারে যে তারা বলতে পারে যে আপনার নাম মেনশন করে, দেখেন এখানে একজন নাম মেনশন করে বলছে, আপনাদের নামও মেনশন করতে পারে যে ধরুন আমার নাম সোহান, যে সোহান 9 আর 5 কত হয়। তো এটা যদি আমি 1 মিনিটের মধ্যে সলভ না করে দিই, তাদের এখানে লিখে না দিই, তাহলে কিন্তু আমার এই গ্রুপের থেকে তারা বের করে দেবে। যেমন 9 আর 6 15 হয়, তো 15 লিখে দিলাম তাহলে কিন্তু আমার তারা জয়েন করে দিল। আর যদি আমি এটা না লিখি তাহলে কিন্তু আমার 1 মিনিটের পরে তারা আমার গ্রুপ থেকে বের করে দেবে। ঠিক আছে, তো গ্রুপে জয়েন হয়ে গেলাম, জয়েন হতে বলছে। তো এখন কী হবে, চ্যানেলে জয়েন হবো। এই তো চ্যানেলে এখান থেকে ক্লিক করলাম, তারপর এখান থেকে জয়েন যে লেখাটা আছে এখানে ক্লিক করলাম, টেলিগ্রামে আমার জয়েন করা হয়ে গেল, তাদের গ্রুপ এবং চ্যানেলে জয়েন করা হয়ে গেল। এখন কী বলছে, ফলো তাদের চ্যানেলটাকে ফলো করতে হবে, তাদের পিন পোস্টটাকে রিটুইট করতে হবে এবং 3 জনকে ট্যাগ করতে হবে। ঠিক আছে, তো আমি কী করবো, টুইটারে যে এটা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের টুইটার অ্যাকাউন্ট সেটা কিন্তু অন হয়ে যাবে। অন হয়ে গেলে এখন আমার কী করতে হবে, এখান থেকে তাদের ফলো করে দিতে হবে। অবশ্যই সকলের টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে, টুইটার অ্যাকাউন্ট ছাড়া কিন্তু কাজ করতে পারবো না। তো টুইটারে এখান থেকে ফলো দিয়ে দিলাম, ফলো দেওয়ার পর তাদের এই যে পিন পোস্ট প্রথমে যে পোস্টটা থাকবে এই পোস্টটাই হচ্ছে পিন পোস্ট। এটা পিন পোস্ট লেখা থাকুক বা না থাকুক, এটা কিন্তু পিন পোস্ট। ঠিক আছে, তারপর কী করতে বলছে, এখান থেকে আমাদের লাভ ব্রেক দিব, লাভ ব্রেক দেওয়ার পর 3 জনকে কী বলছে দেখাই আমি আপনাদের। এখানে দেখেন যে 3 জনকে ট্যাগ করতে বলছে, 3 জনকে ট্যাগ করে রিটুইট করতে বলছে। তো আমি এখানে আসলাম, আসার পরে এই যে রিটুইট বাটন হচ্ছে এটা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে কিউটি টুইট যে লেখাটা আছে কিউটি টুইট একটা ক্লিক করব। লেখার পরে এখান থেকে আমি একটা ভালো কিছু লিখে দিই, যেমন ভেরি গুড প্রজেক্ট। তারপর কী করবো, 3 জনকে ট্যাগ করতে বলছে। তো ট্যাগ করবো কীভাবে, সেই সিস্টেমটা হচ্ছে @ দিয়ে যে কোনো মানুষের নাম লিখবো। আমি ধরেন আমি এখানে লিখলাম পিয়াস, যে পিয়াস চলে আসছে। আমি কিন্তু এটা নিতে পারবো না, কারণ এটা কিন্তু ভেরিফাইড অ্যাকাউন্ট। আমি যদি এইটা নেই তাহলে কিন্তু
যে আমার তারা যদি আমাকে রিপোর্ট মারে তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। আমাদের কী করতে হবে, যাদের কোনো এরকম নাম থাকবে না, কিছু থাকবে না আর কি, ই থাকবে না, ভেরিফাইড কোনো চিহ্ন থাকবে না, বাংলাদেশি মানুষ মনে হবে, আবার আপনাদের পরিচিত কেউ থাকলে তাদের এখানে ট্যাগ করে দেবো। আবার আরেকটা প্রসেস দেখাই যে এরকম দিয়ে যদি আমি লিখলাম, এই দেখেন এখানে কিন্তু অনেকগুলা ই আসছে, যে কোম্পানি আসছে, যেমন যে মিনি ডক কোম্পানি, এয়ারড্রপ, নিনজা প্রো, এগুলো তো কিন্তু আমরা ট্যাগ করতে পারবো না, ঠিক আছে। আমরা শুধুমাত্র ট্যাগ করতে পারবো কি হচ্ছে মানুষদের, যেমন আমাদের বাঙালি, যেমন আমি এখন আরেকজন নাম লিখি, ধরেন লিখতেছি ধরেন যে সৈকত মাহমুদ, উনি বাংলাদেশি, ওনাকে আমি ট্যাগ করে দিলাম, কজন হলো দুইজন। এখন আরেকজন লাগে, তো আমি আরেকজন দেখি কাকে দেওয়া যায়। তো এর দেখেন উনিও কিন্তু বাংলাদেশি, ঠিক আছে, মৌসুমী নাম, তো উনিও বাংলাদেশি। তো আমি কী করলাম, এই তিনজনকে ট্যাগ করে দিলাম। ট্যাগ করে দেওয়ার পর এটা কী করবো, এটা পুরোটা আবার কপি করে নেবো, সিলেক্ট অলে ক্লিক করে কপিতে করে নেবো। কপি করার পর এখান থেকে এটা রিটুইট করে দিব, রিটুইট করে দিলাম। রিটুইট করে দেওয়ার পর এখান থেকে কমেন্ট সেকশন যেটা আছে, এই বাটনে একটা ক্লিক করবো। ক্লিক করার পর আমি যেটা কপি করছি এটা আমি কিউ এখানে পেস্ট করে দেবো, কমেন্টে আমি দিয়ে দিব। তা না চাইলেও আমি আর কি দিয়ে দিই, আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন, আমি সবসময় দিয়ে দিই। তো এটা করলাম, কী হলো, আমার পিন পোস্টের কাজও শেষ। আমার কিন্তু তিনটা কাজ যা বলছে ওনারা, তিনটা কাজই কিন্তু কমপ্লিট। দুটা ফলো যে বলছে, ফলো দিয়েছি, রিটুইট করলাম, তিনজনকে ট্যাগ করে এবং কমেন্ট সেকশনে বলে নাই, তবু আমি করে দিলাম আর কি। এখন কী বলছে, টুইট দিস পোস্ট অ্যাবাউট আর কি, তাদের এইটা এটা টুইট করতে বলছে, ঠিক আছে। তো দিস পোস্ট আমি একটা ক্লিক করবো এবং তারা আমাকে কী করবে, এখানে নিয়ে যাবে, টুইটে নিয়ে যাবে। তারপরে কী করবো, টুইটে ক্লিক করে তাদের টুইট করে দেবো। তারা টুইট করতে বলছে, আমি টুইটটা করে দিলাম, শেষ, টুইট করার শেষ। এখন কী বলছে, মিডিয়ামে জয়েন হতে বলছে, ঠিক আছে। মিডিয়ামের ব্যাপারটা বলি, মিডিয়াম অ্যাকাউন্ট কিন্তু সবসময় আর কি ঢুকে না ভিতরে, তো আমাদের কী করতে হয়, অনেক সময় ভিপিএন অন করতে হয়। আমার বেশিরভাগ সময় ঢুকে না, তো আমি একটা কী করবো, যে কোনো একটা ভিপিএন অন করে নেব। আপনারা যে কোনো একটা ভিপিএন অন করে নিতে পারেন, আমি মূলত সুপার ভিপিএনটা ইউজ করি। এই সুপার ভিপিএনটা ইউজ করে আপনারা চাইলে এই ভিপিএনটাও ইউজ করতে পারেন। তো আমি ভিপিএনটা কানেক্ট করে নিই, ভিপিএনটা কানেক্ট করার জন্য সুপার ভিপিএন ক্লিক করবো, তো এটা চলে আসবে। তারপর আমি এটা ওপেন করতেছি, দেখাই। তো আমি কী করবো, এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করে এটা এখান থেকে কী করবো, কানেক্টে ক্লিক করে এটা কানেক্ট করে নেবো। তো এরকম অ্যাড আসলে অ্যাডটা পোস্ট করে দিই। তো এখানে কী করবো, অ্যাড আসলে এখানে ক্রস বাটনে ক্লিক করে অ্যাডটা কেটে দেবো, ঠিক আছে। এই দেখেন এটা কিন্তু কানেক্ট আমার হয়ে গেলো, উপরে ভিপিএন লেখা চলে আসছে। তো এখন আমি কী করবো, চলে আসবো হচ্ছে টেলিগ্রামে। তো টেলিগ্রাম চলে আসবার এখান থেকে মিডিয়াম যে অপশনটা, মিডিয়ামে ক্লিক করবো। আপনারা দেখবেন যদি আপনাদের না ঢুকে, তাহলে সেক্ষেত্রে মিডিয়ামের জন্য ভিপিএন ইউজ করবেন। এখন যদি দিয়েছি, দেখবেন যে এটা ইজিলিভাবে ঢুকে গেলো, হ্যাঁ। তো এখন কী করবো, এই জায়গায় ফলো লেখা আসবে, তো এখানে আমি ক্লিক করে এটা ফলো করে দিব। তো এখানে ফলোতে ক্লিক করে দিলাম, এটা ফলো হয়ে গেলো, ফলোয়িং চলে গেলো। তো আমার এই টাস্কও কিন্তু কমপ্লিট। এখন আমি দেখবো কি তারা কী বলছে, ফলো দিতে বলছে, এটা ফলো দেওয়া শেষ। এখন কী বলছে, জয়েন আওয়ার প্রমোটার চ্যানেল, ঠিক আছে, প্রমোটার চ্যানেল জয়েন হতে হবে। তো এখানে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর তাদের প্রমোটার চ্যানেল কিন্তু আমি অলরেডি জয়েন হয়ে আছি। আপনাদের এখানে জয়েন লেখা থাকলে আপনারা জয়েন হয়ে যাবেন, আমি অলরেডি জয়েন হয়ে আছি, সেক্ষেত্রে আমার জয়েন হওয়া লাগলো না আর। তো তারপর কী বলছে, ফলো আওয়ার আর কি, তাদের প্রমোটার চ্যানেল টুইটার চ্যানেলটা আমাদের ফলো করতে হবে, এবং তাদের যে এই টুইটটা, এই এয়ারড্রপটা, এই এয়ারড্রপের যে টুইটটা সেটা আমাদের টুইট করতে হবে। তো আমাদের কী করতে হবে, এখানে যেতে হবে, প্রথমে এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আপনার যদি ফলো না করা থাকে, তো আপনার ফলো করে দেবেন, আমার ফলো করা আছে অলরেডি, তো আমার করতে হবে না। তারপর কী বলছে, কোন এয়ারড্রপটা আমাদের কী করতে বলছে, রিটুইট দ্য এয়ারড্রপ টুইট, মানে এই যে প্রমোটারের ক্ষেত্রে দেখবেন তাদের যে এয়ারড্রপটা, সবসময় এয়ারড্রপটা আমাদের রিটুইট করতে হবে, ঠিক আছে, অন্য কিছু না, পিন পোস্ট না, কিন্তু তাদের যে এয়ারড্রপটা, সেই এয়ারড্রপটা আমাদের রিটুইট করতে হবে প্রমোটারের ক্ষেত্রে। তো আমরা যাবো এখন টুইটারে, এটা নাম কি আমরা নামটা একটু দেখে নিই, এরো সোয়াইপ মেবি। তো এটা আমরা দেখব, নিচের দিকে আসি, যে এখানে কিন্তু এয়ারড্রপের নাম লেখা আছে, ঠিক আছে। তো এটা কিন্তু পিন পোস্ট, কিন্তু আমাদের এটা বলে নাই, তাদের এয়ারড্রপের কথা বলছে। এই দেখেন দুই নম্বরই আছে, এরো সোয়াইপ, হ্যাঁ। তো আমরা এটাকে রিটুইট করব, তো একটা লাভ ব্রেক দিব এবং এই রিটুইট বাটনে ক্লিক করে আমাদের কি টুইট করতে হবে না, এখানে কিছু বলে নাই, ট্যাগ টুক দিতে, তো আমরা সিম্পলি রিটুইট করে দেব। রিটুইট করে দিলাম, তো আমাদের এটার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এই কাজটাও কিন্তু আমাদের কমপ্লিট। তো এখন আমাদের কী করতে হবে, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে, আমরা সবগুলো কমপ্লিট করছি। তো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে কী বলছে, এরকম পিকচার দেয়, তো পিকচারটা আমাদের একটা ক্লিক করবেন। এখানে বলছে কি রেডিও, হ্যাঁ,
তো আমাদের নিচের এই পিকচার মধ্যে যেটা রেডিও সেটাতে ক্লিক করতে হবে, এটা হচ্ছে রেডিও, তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তারপর কি বলছে যে আমাদের ইমেলটা সাবমিট করতে সবসময় এয়ারড্রপের ক্ষেত্রে একটা জিমেল ইউজ করবেন, যত ধরনের কাজ করেন যত ধরনের অ্যাকাউন্ট খুলেন একটা জিমেল কাজ কর নিয়ে কাজ করবেন সবসময়। তো আমি আমার জিমেলটা লিখে দিই, এই যে এখান থেকে আমি আমার জিমেলটা লিখে দিলাম। জিমেলটা লিখে দেওয়ার পর এখন বলছে কি প্লিজ টাইপ ইউর বেব টোয়েন্টি আর কি বাইন্যান্স স্মার্ট চেনের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আমাদের দিতে বলছে। তো এই অ্যাড্রেসটা আপনারা কোথায় পাবেন? এই অ্যাড্রেসটার জন্য আপনাদের প্রথমত প্রয়োজন হবে ট্রাস্ট ওয়ালেট, এই যে এই ওয়ালেটটা আপনাদের প্রয়োজন হবে। তো এই ওয়ালেটটা কীভাবে খুলবেন সেটা নিয়ে আমার ফেসবুকে একটা আর কি ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা ভালোভাবে খুলে নেবেন। ঠিক আছে, আপনাদের ভিডিওটা আমি দেখাই দিই। দেখেন এই ভিডিওটা হচ্ছে ওই ভিডিও, এটা এই ভিডিও লিঙ্কটাই আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব, লাস্টের দিকে সবার লাস্টের দিকে প্রথম ভিডিওটা। তো এই ভিডিওটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এটা দেখে আপনারা ট্রাস্ট ওয়ালেটটা সকলে খুলে নেবেন। ঠিক আছে, তো এখন এয়ারড্রপে দেখি কী চাইছে, বেব টোয়েন্টি অ্যাড্রেস, বেব টোয়েন্টি অ্যাড্রেস কোনটা। তো আমি ট্রাস্ট ওয়ালেটে চলে যাই, ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর এখান থেকে দেখাচ্ছি বেব টোয়েন্টি অ্যাড্রেস হচ্ছে আপনার যে স্মার্ট চেন অ্যাড্রেস যেটা, এটা হচ্ছে আপনাদের বেব টোয়েন্টি অ্যাড্রেস। ঠিক আছে, তো আমি এই এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে কপি লেখাটা আছে এই কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তারা কিন্তু আমার পেমেন্টটা কোথায় করবে, আমার এই যে এই ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কিন্তু পেমেন্টটা করে দিবে আর কি। এখানে আমরা যে পেমেন্টটা পেয়ে যাবো, এই দেখেন আমরা কিন্তু অসংখ্য টোকেন এখান থেকে কালেক্ট করছি, এই যে এই টোকেনের প্রাইসগুলো আমরা সেল দিয়ে কিন্তু আমরা টাকাটা পকেটে নেই। তো আমাদের কী করতে কোন সময় কোন অ্যাড্রেসটা দিতে হবে সেটা দেখার বিষয়, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কোনটা হলে কোনটার অ্যাড্রেস দিতে হবে, এখানে কিন্তু টুইটারটা আমি লিখতে ভুলে গেছিলাম, টুইটারটা মাস্ট বি লাগবে, এটা ছাড়া হবেই না, টুইটার আর টেলিগ্রাম ছাড়া কিন্তু হবে না। এই অ্যাকাউন্টগুলো খুলে নেবেন, আবার স্ক্রিনশটটা নিয়ে নিন এটা সহকারে। ঠিক আছে, যদি কোনো সময় আপনাদের বলে বেব টোয়েন্টি বিএসসি বা স্মার্ট বাইন্যান্স স্মার্ট চেন অ্যাড্রেস দেওয়ার জন্য, তাহলে কী দিবেন, স্মার্ট চেন অ্যাড্রেস। এই স্মার্ট চেন অ্যাড্রেস কোনটা সেটা হচ্ছে আপনাদের এই যে স্মার্ট চেন অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দিবেন যদি এইগুলো চাই, যদি এইগুলো চাই। ঠিক আছে, আর ইআরসি টোয়েন্টি ইটিএস অ্যাড্রেস চাইলে ইথিরিয়াম অ্যাড্রেস দিবেন। এই ইথিরিয়াম কোনটা, ইথিরিয়াম হচ্ছে আপনার এই যে এটা, এই যে এটা হচ্ছে আপনাদের ইথিরিয়াম অ্যাড্রেস, এখানে ক্লিক করে কপিতে ক্লিক করে রিসিভ অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর হচ্ছে কি টিআরসি টোয়েন্টি আর হলো টিআরএক্স অ্যাড্রেস যদি দিতে বলে, তো আপনারা কী করবেন ট্রোন অ্যাড্রেস দিবেন। ট্রোন অ্যাড্রেসটা কী করবেন, যখন আপনাদের নতুন একটা ই খুলবেন ট্রাস্ট ওয়ালেট খুলবেন তখন কিন্তু আপনাদের ট্রোনটা থাকবে না, এই যে এটা হচ্ছে ট্রোন, তো এই ট্রোনটা কিন্তু আপনাদের থাকবে না, এটা আপনাদের আনতে হবে। আনবেন কীভাবে, এই টু লাইনে একটা ক্লিক করবেন, তারপর এখানে লিখবেন TRON, ট্রোন লিখলে দেখেন এটা চলে আসছে, তো এটা অফ অবস্থায় থাকবে, এখানে ক্লিক করে এটা অন করে ভিতরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এটা চলে আসবে। হ্যাঁ, তো এটা কিন্তু পরে লাস্টে দেখতে পারবেন আপনারা, লাস্টের দিকে বা এদিকেই আপনারা এটা দেখতে পারবেন যে আপনাদের ট্রোনটা এখানে চলে আসে, এরকম চলে আসবে। তো এখানে ক্লিক করে রিসিভ অ্যাড্রেসটা দেবেন। তারা অ্যাড্রেসটা তারা মূলত অ্যাড্রেসটা চাবে কীভাবে, এখানে দেখেন যে এরকম লেখা আছে প্লিজ টাইপ ইউর বেব টোয়েন্টি অ্যাড্রেস, আপনাদের বলেছিলাম না, দেখাই। এই দেখেন এই যে বেব টোয়েন্টি বিএসসি স্মার্ট চেন, এই বাইন্যান্স স্মার্ট চেন চাইলে এই অ্যাড্রেসটা দেওয়ার জন্য, তো ওনারা কিন্তু এই জায়গায় দেখেন যে বেব টোয়েন্টি বলছে, বেব টোয়েন্টি মানে কি স্মার্ট চেন অ্যাড্রেস। তো ট্রাস্ট ওয়াল থেকে কোন অ্যাড্রেসটা দিবেন, ট্রাস্ট ওয়াল থেকে দিবেন হচ্ছে আপনারা এই যে স্মার্ট চেন অ্যাড্রেসটা, এই যে এই স্মার্ট চেন অ্যাড্রেসটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আশা করি সকলে বুঝতে পারছেন, পরবর্তীতে দেখি ওনার কী বলছে। প্লিজ ইন্টার ইউর টুইটার লিঙ্ক, তো আপনারা এখানে আপনাদের টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবেন। তো আমি এই লিঙ্ক বের করার যে ভিডিওটা এটা আমি পার্ট টুতে দিব, আমি এখন এটা আপনাদের টোটালি করে দেখাচ্ছি, তারপরে আমি আর কি বলবো যে কীভাবে আপনারা এই ইগুলো পাবেন আর কি, যে আপনারা আর কি আপনাদের প্রোফাইল লিঙ্কগুলো কীভাবে পাবেন সেগুলো আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো আগে দেখাই এখান থেকে কীভাবে জয়েন হবো, এখানে বলছে কি টুইটার প্রোফাইল লিঙ্ক দিতে, তো টুইটার প্রোফাইল লিঙ্কটা আমি দিই এখানে। দেখেন এখানে আমি আমার টুইটার প্রোফাইল লিঙ্ক বসাইছি, এখন এখানে ইন্টার করে দিব। তো তারপর বলছে কি প্লিজ ইন্টার ইউর রিটুইট লিঙ্ক, যদি আপনাদের টুইটার লিঙ্ক চাওয়ার পরপরই যদি আপনাদের রিটুইট লিঙ্ক চাই সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে আপনারা চলে আসবেন হচ্ছে টুইটারে। তো টুইটারে চলে আসবেন, টুইটারে চলে আসার পর আপনারা কোথায় যাবেন, এই যে আপনাদের যে আইকনটা থাকবে যে এই আইকনে একটা ক্লিক করবেন, আইকনে ক্লিক করার পর এই প্রোফাইল অপশনে যাবেন। প্রোফাইল অপশনে যাওয়ার পর আপনাদের বলছে কি রিটুইট লিঙ্ক চাইছে, তো আমরা কিন্তু যে প্রথমে রিটুইট করছিলাম
এই যে তিনজনকে ট্যাগ করে যে রিটুইটটা করছিলাম, সো প্রথমটা সবার প্রথম যেটা করছিলাম সেটার তিনজনকে ট্যাগ করে যে রিটুইট করছে সেটার এখানে শেয়ার আইকনে ক্লিক করব। শেয়ার আইকনে ক্লিক করব, করার পরে এখানে কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা আমরা কপি করব। তারপর চলে আসব আমাদের বোটে, বোটে চলে আসার পর এখানে দিব, দেওয়ার পর এন্টার করে দিব, এন্টার করে দেওয়ার তারপর বলছে কি প্লিজ ইন্টার ইউর টুইট লিঙ্ক, যে আমরা যে টুইট করছিলাম সেকেন্ডে এই লিঙ্কটা চাইছে। তো আমাদের আবার প্রোফাইলে চলে আসবেন, এখান থেকে আমরা এই যে টুইটটা করছিলাম এই টুইটের লিঙ্কটা নেবো, শেয়ার বাটনে ক্লিক করব, তারপর কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে আমাদের টুইট লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিব। টুইট লিঙ্ক দেওয়া শেষ, এখন তারা বলছে কি মিডিয়ামে কি আমরা কি জয়েন হয়েছি কি হই না, ইয়েস আমরা জয়েন হয়েছি, আই হ্যাভ জয়েন্ডে ক্লিক করে দেবো। আই হ্যাভ জয়েন এখন কি বলছে যে মিডিয়ামের প্রোফাইল লিঙ্ক দিয়েছে, তো আমি আমার মিডিয়ামের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিই। দেখেন এই যে মিডিয়ামের প্রোফাইলিং দিয়ে দিছি, তারপর বলছে কি আপনারা কি তাদের প্রোমোটার চ্যানেলে জয়েন হয়েছে কিনা, প্রোমোটার চ্যানেল টাস্ক কোনটা ছিল এই যে এটা, আমরা কি এই টাস্কে জয়েন হয়েছি কিনা, ইয়েস আমরা জয়েন হয়েছি, তো আমরা কী করবো আই হ্যাভ জয়েন্টে ক্লিক করে দেবো। তারপর বলছে কি আমরা কি তাদের টুইটারে যে ইটা পোস্ট এটা কি আমরা রিটুইট করছি এবং এই করছি কি না, হ্যাঁ আমরা যেহেতু করছি আমরা আই হ্যাভ জয়েন্টে দিয়ে দিব। এখন যদি বলতো যে তাদের আমরা যে রিটুইট করছি তাদের প্রোমোটার চ্যানেল আর কি টুইটার প্রোমোটার চ্যানেলের যে টুইটটা সেটাকে আমরা যদি রিটুইট করছি এটার লিঙ্ক যদি চাইতো তাহলে আমাদের কী করতে হবে, টুইটার চলে আসতো, টুইটার চলে আসার পর এটার লিঙ্কটাও আমাদের দিতে হতো, ঠিক আছে, এটা লিঙ্কটা দিতে হতো। যদি প্রোমোটার একটা চাইতো সেক্ষেত্রে আমাদের দিতে হতো, যেহেতু চাই নাই তো আমরা দিলাম না। তারপরে দেখেন ওয়েল ডান, থ্যাংক ইউ, আমাদের এখানে জয়েন হওয়া হয়েছে। আমরা কী করবো মেন মেনুতে ক্লিক করব, মেন মেনুতে ক্লিক করে যে ব্যালেন্সে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের 60 মিলিয়ন AURI টোকেন দিবে, যার ভ্যালু হচ্ছে 49.80 ডলার, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রায় হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, তো আমাদের কিন্তু এয়ারড্রপে জয়েন করা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা মূলত এয়ারড্রপে জয়েন করব। তো এখন আপনাদের দেখার বিষয় হচ্ছে আমি যে এই লিঙ্কগুলো আনলাম এই লিঙ্কগুলো আপনার কোথায় পাবেন, যেমন টুইটারের প্রোফাইল লিঙ্ক, টেলিগ্রামের প্রোফাইল লিঙ্ক, টেলিগ্রাম ইউজার নেম, এই লিঙ্কগুলো আমরা কোথায় পাবো সেই বিষয়টা নিয়ে এখন আমি পার্ট টু বানাইতেছি, পার্ট টু আমি আপলোড করে দেবো একসাথে। তো এই ভিডিওটা এতটুকুই থাক, আর পরবর্তী ভিডিওটা দেখা দিতেছি, একটু ওয়েট করুন।